হ্যালো ছোট্ট বন্ধুরা, আমরা আবার এসে গেছি ক্লাস ওয়ানের অঙ্ক ক্লাসে। দেখো, আমরা তো করছিলাম কি, যোগ অঙ্ক করছিলাম। তো প্রথম দেখো, প্রথম দু লাইন তোমাদের হয়ে গেছে, এই লাইনটা আর এই লাইনটা। এর পরের লাইনে আমরা আসছি, তৃতীয় লাইন বলেছিলাম, তৃতীয় লাইনটা এর পরের দিন করব। কি পৃষ্ঠা দেখো, 10 পৃষ্ঠা, ঠিক আছে, 10 পৃষ্ঠা এই লাইনে চলে আসছি। দেখো, 5 আর 1 কত, 6। এবার 5-এর পর থেকে 2 ঘর গুনবো, 5 6 7, তাহলে কত হলো, 5 আর 1 6 আর 5 6 7, তাহলে 76। তারপরে ক্লাসে চলে আসছি, দেখো মানে পরের অঙ্কটাতে 2 আছে 6, 6 7 8, আর এটাও 6 7 8, তাহলে 88 হলো। তারপরের অঙ্কটাতে আসছি, দেখো 2-এ 2, 2 আর 2-এ 4, আমরা জানি 4 বসাবো ওইখানটায়, আর 5 6 7 8 8, তাহলে 8 আর 4 মানে 84 হলো। এবার তারপরে অঙ্কটাতে দেখো, শূন্য বসে গেল, শূন্য করতে শূন্য, এখানে কোনো সংখ্যা নেই। তারপরে 3-এর পর থেকে 5 ঘর, তাহলে 5 6 7 8, তাহলে 80 হলো। তারপরেরটা দেখো, 9 আছে, ওপরে 0 আছে, 9 করতে 9 বসবে, আর একে একের একে 2, তাহলে 2 আর 9 29। তারপরে লাইনটাতে আসে, দেখো 8 করতে 8 বসবে, 2 আছে 4 কত হলে, 2 3 4 5 6, 6 বসলো, 6 আর 8-এ 68 হলো। এবার 8 আর 1-এ 9 বসাবো, আর এই অঙ্কটাতে 2-এর পর থেকে 5 ঘর, 5 6 7, 7 বসলো, তাহলে হচ্ছে 7 আর 8-এ 9, তাহলে 79 হলো, যোগটা 79 হবে। এবার তারপরে অঙ্কে চলে আসছি, দেখো 0 আছে, 9 করতে 9 বসে যাবে, 2-এর পর থেকে 3 ঘর গুনবো, 3 আর 2-এ 5, আমরা মুখে মুখে শিখে গেছি ছোট ছোট সংখ্যাগুলো বসিয়ে দিলাম। তারপরে অঙ্কটাতে দেখো, 1 0 আছে, 1 আছে, ওপরে 1 বসে গেল, 6-এর পর থেকে 6 7 8, তাহলে 8 আর 1-এ 81, 81 হলো। তারপরে দেখো, 9 করতে 9 বসে গেল, 1 আর 3, 3 আর 1-এ 4, তাহলে 4 আর 9, তাহলে 49। তাহলে আমাদের এই দ্বিতীয় আর তৃতীয় লাইন, এই দুটো লাইনে আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল যোগের। তাহলে প্রথম থেকে 11-এর ঘরের যে যোগগুলো সব কটা আমরা করে ফেললাম। এবার আমরা এর পরে আসবো, যোগের অঙ্ক মোটামুটি একটু ধারণা এসেছে তোমাদের কিভাবে করতে হয় যোগ। এবার কিন্তু আমরা আসব বিয়োগ কিভাবে করতে হয়, পরের দিন আমরা বিয়োগ অঙ্কে আমরা চলে আসব। কেমন, তোমরা খুব ভালো করে অঙ্কগুলো দেখে নিয়ে সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করবে। কেমন, আজকে এখানে রইলো, পরের দিন আমরা 11 পৃষ্ঠায় চলে যাবো, 11 পৃষ্ঠার বিয়োগ অঙ্কে চলে যাবো। কেমন, ব্যাস।